আজকের ইফতার পেঁপে, আনারস, তরমুজ, শসা, আঙ্গুর, খেজুর, পিয়াজু, খই, তারপর হলো বুন্দিয়া, এই যে এগুলা বুন্দিয়া, কোথায় বুন্দিয়া, এগুলো এই যে বুন্দিয়া, কাঁচা ছোলা, রান্না করা ছোলা। আজকে আমাদের ইফতার এগুলা। আজকে হইলো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে আজকে আমরা ইফতার করবো। এগুলো দিয়ে আঙ্গুর, খেজুর, তারপরে শসা, বাড়িতে তৈরি বড়া, তারপরে খই, তারপরে খেজুর, এই যে খেজুর, তারপরে বুন্দিয়া, বুরিন্দা। হ্যাঁ, একজন বুন্দিয়াকে বুরিন্দা বলতো, খুব হাসি পাইতো আমার। হ্যাঁ, আমি খুব মজা নিতাম। আর এটা হলো কাঁচা ছোলা, এটা হলো রান্না করা ছোলা। হ্যাঁ, আর এটা হলো আমার প্লেট, এটা হলো আনুর প্লেট, এটা হলো মুমুর বাবার প্লেট, এই যে মুমুর বাবা, এটা আমার শাশুড়ির প্লেট, আর এটা হলো বাবুর প্লেট, বাবু মানে আমাদের বাসায় যে পিচ্ছি ছেলেটা থাকে, ওর প্লেট। আর এগুলো হলো আনারস, পেঁপে, গাছের পেঁপে, আনারসটা কিনে আনছে, আর হলো তরমুজ, তরমুজ কালকে আনছিল, একটা গোটা তরমুজ, অর্ধেকটা খাইছে আর অর্ধেকটাই যে। তো আমরা এখন, আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই জন্য আমরা শরবত বানানি, যে গ্লাসগুলো ফাঁকা দেখেন, এই মগে থাকে দুই রকম শরবত, একটা হলো বেলের শরবত থাকে, আর একটা শরবত থাকে হলো ট্যাং বা লেবু এরকম, কিন্তু আজকে দেখেন দুইটাই ফাঁকা, আজকে একটা শরবতও নেই, কপাল খারাপ, এই জন্য শরবত আজকে বানাই নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফ্রিজের উপরে কলাগুলা, ওগুলা আমরা এখন খাবো না, ওগুলো আমরা সেহেরির সময় খাবো। তো আজকে আমাদের এই পর্যন্তই ভিডিওটা, আপনারা সবাই উপভোগ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। দেখেন দর্শক, এই যে ইফতারি শুধু নাতি আছে, নাতি ইফতারি নাড়াটাও তো দেখেন, এই যে ইফতারগুলো নাতি আছে। আর আনো, হ্যাঁ আনো, একটু মাছটা নিয়ে তো, যে বড় মাছটা যে আজকে দেখাইছি না, ওই বড় মাছটা রান্না যে করলাম, আনো নিয়ে তো মাছটা, আগে নিয়ে আসো তারপরে বলবা নিজেই। তো গাছের পেঁপেগুলো অত্যন্ত মিষ্টি। আর আজকে যে আমি বড় মাছটা মুমুর বাবা নিয়ে আসছিল, এই বড় মাছটা দেখেন টপ টপ করে রান্না করছে, আমি অনেক মজা, আমি দেখিয়ে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে মাছটা। তো আজকে এই মাছ দিয়ে ভাত খাবো মজা করে, দর্শক দেখেন না আনু, যাই হোক খুবই মজা হয়েছে, মাছ দিয়ে ভাত খাবো আজকে। হ্যাঁ, খুবই বড়, 4-5 কেজি ওজন, না কত কেজি মাছ হচ্ছে রে মাছটার ওজন, 4 কেজি 4 কেজি। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমার বাচ্চারা যেন ঢাকায় ভালো থাকতে পারে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এটার দাম 50 টাকা নিল, এটা কোনো কথা হইলো? আর জোর করে হাতে ঢুকাই দিয়ে বলছে কি এখন সম্মানই দেন, সম্মানই দেন, আমি মনে করছি সোনার জিনিস দেশে বিনা পয়সাতে নোং না, আমি মনে করি এমনি দিচ্ছে, এমনি দিচ্ছে স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট নেন, আমি নিলাম, এবার টাকা টাকা দেন, ফের 100 টাকা মানে না, ফের আরো টাকা যাচ্ছে। বর্ষেন দক্ষিণ গোড়া, বর্ষেন দক্ষিণ গোড়া, 4 নম্বর আড্ডায় নাম লেগে, একদিন নিলো আমরা, বর্ষেন দক্ষিণ গোড়া চলে যা। ইফতারি খাইতে চলে আসলো তাহলে, আর যা ভিড় দেখো দেখি, এটা কে মানে তোমার বাচ্চা, বাচ্চা ও ভাস্তির, আচ্ছা কই তোমার সোনার সোনার নৌকাটা কই দেখি, বা এ বা
পঞ্চাশ টাকাতে সোনার নৌকা পাল জায়গায় আমার কেমন দেখি। আল্লাহ আমাদের বেশি নিল না, 20 টাকা থাক গা। আল্লাহ কই মন্ত্রী সাহেব, তারপরে আমি দেখলাম আমাদের গাড়িতে কামনা কেমন ঠকাইলো, মামি ঠকে নাই আমরা ঠকে গেছি। আপনাদের সকলকে অনুরোধ করছি, এখনো যারা আপনারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দক্ষিণ পশ্চিম কর্নারে আপনাদের ফাঁকা যে টেবিল গুলো রয়েছে সেখানে আপনাদের দেখে আসন গ্রহণ করবেন। আমার দাদি, এটা আমার আরেক চাচি, সবাই ইফতার পার্টিতে একত্রিত হয়েছি আমরা। তো এটা হলো মামি আমার, এটা আমার আপু আঙ্গুর আপু, এটা হলো মিতা চাচি, এটা আমার হ্যাঁ, আর এটা হলো কামনা আমার বান্ধবী। আর বুলবুলি তো উপর থেকে ডাকলাম, ও তো শুনলো না। বান্ধবী ময়না মেম্বার আর এটা আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আমরা সবাই এখানে আজকে ইফতার মাহফিলে এক হয়েছি। আসো আসো, বুলবুলিকে ডাকো। আছে ভালো করে লাগাইছে না, ভালো আছেন তো? ফারুক চাচার বউ, এটা মমিন চৌধুরীর বউ, সবুর মামার বউ, আঙ্গুর আপু, সৈয়দ দুলা ভাইয়ের বউ, মিতা মিতা চাচি, অনেক দূরে ফটো খিচে খালিদ মাহমুদকেও দেখা দাঁড়া কোথায় যে ভাষণ মন্ত্রী আসেনি, যুবলীগ আজকে মন্ত্রী
এর আগের বছর না হচ্ছে ওদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছিল দিয়েছে মুড়ি তারপরে বিরিয়ানি ছোলা খেজুর সিদ্ধ আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু